আমরা সবাই দীঘাতে নামলাম। ফাইনালি না, অনেক কষ্টের পর রুমটা পেলাম। সেই তখন বেরিয়েছিলাম, এখন গিয়ে পৌঁছেছি। আমরা আমব্রেলার নিচে বসে আছি। বাজারের দিকে এলাম এক্ষুনি। এই একজন দিনে টানাটানি চলছে এখানে। এই নামলাম গাড়ি থেকে, আর সামনেই কাঁকড়াটা সে ডিলিশিয়াস লাগছে। এখানে রয়েছে আমাদের পল্টু ভাই, যে খুব আজকে এনজয় করছে। এ দেখে আমাদের মিঙ্গেল হওয়ার ইচ্ছে হচ্ছে হোক, কিন্তু আমরা সিঙ্গেল থাকারই লোক। আমরা এটা নিচ্ছি, ওটা খাওয়ার পর এতক্ষণ পর ডিসাইড করলাম যে অক্টোপাস খাবো। দেখা যাক কেমন খেতে হয়। হ্যালো গাইস, আজকের এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। এটা মেছাদা স্টেশন, এখন বাজে 7:30। আমাদের ট্রেন আছে 8টা থেকে। এই সামনে এই যে আমাদের চিল্লার পার্টি, চিল্লার পার্টি যাচ্ছে। এরপরে টিকিট তো কাটা হয়ে গেছে, ট্রেনটা গিয়ে ধরবো। যাই ট্রেনে উঠে কি কিছু শর্ট দেখাবো, ক্লিপ। এরপরে যা যা সিন হবে সব কিছু দেখানো হবে। এখন 11:45 আর আমরা সবাই দীঘাতে নামলাম। এত মিনিট ব্লগে মিথ্যে কথা বলা উচিত? হ্যাঁ ঠিক বলেছি, 43 সেকেন্ডটা বলেছিলাম দীঘা। এবার যাবো, রুমটা নেবো, নিয়ে বাকি ক্লিপগুলো দেখাচ্ছি। আরো ভিড় ভালোই আছে আজকে দীঘাতে। ফাইনালি না, অনেক কষ্টের পর রুমটা পেলাম। এই যা হোক, আমরা ছজন থাকবো আজকে। এই হচ্ছে রুম, এসি আছে, চালাবো না। হ্যাঁ, এই হচ্ছে আমাদের রুম। উইন্ডোজ ভিউ কিছু আছে নাকি জানি না। এই হচ্ছে উইন্ডোজ ভিউ, বিচটা ওই সামনেই আছে, ওই সামনেটা, ওই দিকটা বিচ। হ্যাঁ, এরপরে এই ড্রেস চেঞ্জ করে সব যাবো স্নান করতে। ওখানে দেখি জলের মধ্যে কত নাকি দেখাতে পারি, কি জানি না। দেখা যাক কেমন এনজয় করি, কী হয় কতটা কি। বাকিটা দেখা হচ্ছে পরে। এখন টাটা। সকালে এই স্নান করতে যাওয়ার সময় তখন মানে জোয়ারটা এতটাই বেশি ছিল, সে কারণে মোবাইলটা নিয়ে যায়নি আর কেউ, ছবি টবি কিছু তোলা হয়নি। স্নান করে এসে সবাই খেয়ে দেয়ে ঘুমিয়েছিলাম। এই সন্ধ্যের দিকে বেরিয়েছি, এরপর আমরা এখন ওল্ড দীঘাতে যাবো। পরে ভালোই ভিড় আছে আজকে পুরোটাই। একটু এখানটা একটু কম আছে, এই যে কম ভিড় আছে, তবু এখানটায় সামনেটা ভালো ভিড় আছে, পুরো ওই সমুদ্রের ধার বরাবর। আমরা নিউ দীঘাতে ওল্ড দীঘার দিকে যাচ্ছে, এই সবাই বেরিয়েছি। আরো পেছনে বাকিরা আছে, সব আসছে। দেখি যদি কিছু ভালো ক্লিপ পাই দেখাবো। টাটা। সেই তখন বেরিয়েছিলাম, এখন গিয়ে পৌঁছেছি। এখানে কিছু ছবি টবি তোলা হবে, আরো কিছু খাওয়া দাওয়া করে রুমের জন্য বেরিয়ে যাবো।
আজকে সেকেন্ড দিন, সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এলাম। এই যে আজকের কচুরি আর ঘুগনি, চলি কচুরি নয় এটা লুচি। শুরু করা যাক খাওয়া। আন্টি ডিম হয়, ডিম সিদ্ধ আমরা আমরিলার নিচে বসে আছি। বলতো স্পেলিংটা, স্পেলিংটা বল আমরিলা। ঠিক আছে গুড বয়, সব ভালো হয়ে যাবে। এ বাজারের দিকে এলাম এক্ষুনি, কি রান্না হবে তার জন্য। মাছ আর মাছ চারিদিকে, ও কি নেব দেখছি, মাছ নেবো নাকি মাংস নেবো। মাংস দোকান, হ্যাঁ হ্যালো। এই রুম থেকে বেরিয়েছি আমরা, এখন যাবো হচ্ছে উদয়পুর। এই গিয়ে গাড়িটা ধরবো, উদয়পুর পৌঁছে বাকিটা দেখাবো। কি কি এই যে এই একটা, আমার মন ভালো, সারাদিন মন ভালো নেই, সারাদিন দীঘাতে এসেও যদি না মন ভালো আর কোথায় মন ভালো হবে। এর একজন আছে পেছনে পবিত্র, আর সামনে দুজন যাচ্ছে, আমরা ছজন সামনে গিয়ে গাড়িটা ধরবো এবার। তারপরে যাই ওখানে পৌঁছে, আজ ওখানে স্নান হবে, এনজয়। আজকে পুরো ভিডিওটাতে করবো ওখানে, আগের দিন করা হয়নি কারণ এখানে দীঘাতে বিশাল জল ছিল, কেউ প্রচুর ছিল। এই তো এই যে আমাদের আমাদের গ্রুপের কাপল, এটা যাই এবার গাড়িটা ধরবো আমরা। গিয়ে গাড়িটা ধরবো এবার, তারপর ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নামবো, স্নান টান করবো, আজকে ভিডিও পুরো দেখাবো ওখানে। এখন টাটা। এই নামলাম গাড়ি থেকে, আর সামনেই বিচ উদয়পুর, হ্যাঁ ওই উদয়পুর সামনেই বিচ পৌঁছে গেলাম। জল তো আজকেও বেশি দেখাচ্ছে, জল বেশি থাকলে ভিডিও করতে পারবো নাকি জানি না। এগিয়ে যাই এখন, এই বাকি ওই সামনে আমাদের বাকিরা যাচ্ছে, আমরা একটু পিছনে হয়ে গেলাম। ওই দেখা যাচ্ছে, মেবি দেখা যাচ্ছে সামনে, যাই সামনে যাই, সামনে গিয়ে আরো ভিডিও করে দেখাবো। এই হচ্ছে ভিউ উদয়পুরের, আজকেও জল বেশি, কিছু করার নেই, এত জল বেশি, সেই কারণে ভাবছি এখানটা হালকা একটু ঘুরে আবার দীঘাতে রিটার্ন চলে যাবো, ওখানে গিয়ে স্নান করবো। যাই একটু সামনে গিয়ে আপনাদের ভিউটা দেখাই। এখানে হালকা করে ফটো শ্যুট হবে, তারপরে সারাটা ঘুরে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো এখান থেকেই। ওরে পেরা লাগছে, ওইখানটায় মেন ভিড়, ওইখান থেকে ঘাট আছে, অনেক ঘাটে সব স্নান করে। ঢেউ প্রচুর আছে, জল নামছেই না, এইবারে একবারে উপরটায় করে স্নান করবো এই জায়গাতে, কি করি তাই ভাবছি রিটার্ন চলে যাবো দীঘাতে। হ্যাঁ টাটা। Thank you.
এইখানে এখানে আমরা এসেছি উদয়পুরে। উদয়পুর বিচটা খুবই খোলামেলা, প্রত্যেকে এসে খুব এনজয় করে। নিউ দীঘা বা ওল্ড দীঘার থেকে উদয়পুর বিচটা বেশি খোলামেলা। এখানে রয়েছে আমাদের পল্টু ভাই, যে খুব আজকে এনজয় করছে। আজকে এর মন ভালো আছে, আমার বন্ধুরা সবাই এর সঙ্গে আমাদের সঙ্গে আনন্দ করছে, খুব প্রচুর পরিমাণে খুশি এই ব্যক্তিটি। সবাই এর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর প্রচুর 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 ভালোবাসা দেবে। হ্যালো পল্টু ভাই, এখানে অনেক মিঙ্গেল মিঙ্গেল ছেলে মেয়ে আছে, ঘুরে বেড়াচ্ছে দেখছি। এদেরকে দেখে আমাদের মিঙ্গেল হওয়ার ইচ্ছে হচ্ছে হোক, কিন্তু আমরা সিঙ্গেল থাকারই লোক, ঠিক আছে? প্রচুর ভালোবাসা দাও, খুব সাবস্ক্রাইব করো, যারা যারা দেখছো একটু লাইক করে দিও, একটু কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, কেমনভাবে বানানো হয়েছে, আর যাতে পরবর্তী ব্লগগুলো বা ভিডিওগুলো ভালোভাবে করতে পারি তার জন্য একটু কমেন্ট করে জানিও কোন জায়গাতে ভুল ত্রুটি হচ্ছে বা কী হচ্ছে সেগুলো জানিও, তাহলে আমার ভুলগুলো আমি সতেরাতে পারবো। আর পপুলেশন পাওয়ার জন্য একটু শেয়ারও করে দিও বেশি বেশি। টাটা। এই যে এখানে দোকানে এলাম খেতে, আমরা এটা নিচ্ছি, বহুত কিছু আছে, অক্টোপাস আছে, কত রকমের মাছ। আমার একটা ওইখানে রেডি হচ্ছে, দেখতে কিন্তু চরম লাগছে এগুলো। আমাদের এটা হয়ে গেছে রেডি, এই সব খাচ্ছে, এবার আমি শুরু করব। ওটা খাওয়ার পর এতক্ষণ পর ডিসাইড করলাম যে অক্টোপাস খাবো। কি দেবো না বন্ধু? আরে বলো, ছবি তুলে শুন তো, বলো কি দেবো? বলেছি তো ওটা নেবো। কোনটা? এইটা? হ্যাঁ হ্যাঁ, এটা তো সেটা। আরে তো না, আপনি এটা সরিয়ে কাড়ে নেছে, পুরো লেগে গেলে তো মোবাইল সব তো উড়িয়ে দিবে। হ্যাঁ, আর কি দেবো? এটা খাবো, এখন রেডি হোক। ওটা খুব ভালো লাগছে। হ্যাঁ, আরে অক্টোপাস ফার্স্ট টাইম ট্রাই করবো। বাজার বাড়ি কি নড়বে? হ্যাঁ নড়বে, আর ওটা প্লেট থেকে জলেও চলে যেতে পারে, সমুদ্রে চলে যেতে পারে। কেমন খেতে কি দেখা যাক কেমন খেতে হয়। ভালো লাগছে? ভালো লাগছে? হ্যাঁ নিশ্চয়ই ট্রাই করবো, অবশ্যই। ঠিক আছে। হ্যালো, আমাদের দুদিনের দীঘার ট্রিপ আজ কমপ্লিট হলো। এই সবে ট্রেনে উঠলাম দীঘাতে, এখন ঘুরছি ট্রেনে, কিছুক্ষণ পরে ছেড়ে দেবে, বাড়ির দিকে রওনা দেবো। যা ছিল এইটুকুই এই ব্লগটা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর এই হচ্ছে বাকিরা সবাই বসে আছে। হ্যাঁ বলতো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।